100 টাকায় এই সুন্দর সুন্দর সিরামিকের পণ্যগুলো, এই বড় বড় সিরামিকের প্লেটগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক বেশি দাম, কিন্তু এই 100 টাকার দোকানে আপনি যা নেবেন তাই 100 টাকা। তো আজকে 100 টাকার দোকানে চলে এসেছি, অফার প্রাইসে যেটা নেবেন সেটাই 100 টাকা। আজকের ভিডিওতে আমি অনেক কিছু দেখাবো, শুরুতেই সিরামিকের জিনিস দেখাচ্ছি যেগুলোর প্রাইস ছিল 100 টাকা। এই যে এত বড় বড় সার্ভিং ডিশগুলো রাউন্ড শেপের, এগুলোর প্রাইসও কিন্তু 100 টাকা। কিছু কিছু জিনিস কিন্তু অনেক বেশি হেল্পফুল, কারণ এই সিরামিকের এই বড় বড় বাটিগুলো প্লেটগুলো এগুলো কিন্তু অন্য জায়গায় 100 টাকায় পাওয়া যায় না। অন্য যে কোনো সিরামিকের ভ্যানের ওপরে কিন্তু এগুলোর দাম 150, 200, 250 এরকম করে নিতে হয়, এবং দামাদামি করলেও কোনোটাতে আপনি 100তে পাবেন। তো সেই হিসাবে এই 100 টাকার দোকানটা অনেক দিক থেকেই আসলে উপকারী। তো সংসারে জিনিসপত্র নিতে হলে আপনারা নিউ মার্কেটের এই 100 টাকার দোকানগুলোকে ভিজিট করতে পারেন। নিউ মার্কেট মসজিদ মার্কেট যেদিকে, সেখানে আপনি গেলেই 100 টাকার কয়েকটা দোকান পেয়ে যাবেন, 3-4টা। তো সিরামিকের শুরুর দিকে থাকে হচ্ছে সিরামিকের জিনিসগুলো সাজানো, এবং ভেতরের দিকে ঢুকলে এরকম প্লাস্টিকের অনেক জিনিসপত্র সাজানো থাকে। তো অনেক প্রয়োজনীয় জিনিস এখানে রাখা থাকে, যেমন এটা হচ্ছে ফার্স্ট এইড বক্স, এগুলো 100 টাকা করেছিল। তো যেহেতু 100 টাকার দোকান, যেটাই দেখাচ্ছি সেটা বড় সাইজ হোক ছোট সাইজ হোক সব কিছুই কিন্তু 100 টাকা। এইগুলোর প্লাস্টিক কিন্তু বেশ ভালো মানের, এই ঝুড়িগুলোর প্লাস্টিকগুলো বেশ ভালো মানের। এগুলো ছাড়া বেশ কিছু কন্টেইনার আছে যেগুলোর মধ্যে আপনি অনেক বেশি কিছু রাখতে পারবেন, মানে বড় সাইজের কন্টেইনারও কিন্তু 100 টাকা করে। তারপর এই যে বক্সগুলো দেখাচ্ছি, এই বক্সগুলো কিন্তু আরএফএলের এরকম একসাথে 3টা 100 টাকা এরকম দামে আপনি পাবেন না। কিন্তু এই বক্সগুলোর ডিজাইন এবং দেখতেও যেমন সুন্দর, তেমন প্লাস্টিকগুলোও বেশ ভালো। আর এই বোতল তো এমনিতেও 100 টাকা সব জায়গায় পাওয়া যায়। তারপরে এই সুন্দর সুন্দর বাটি, বিভিন্ন জিনিস আসলে প্রয়োজন, আপনি একটু সময় নিয়ে ঘুরে দেখলেই দেখবেন যে প্রয়োজনীয় অনেক জিনিস। যে কন্টেইনারগুলোর কথা বলছিলাম এখন কিন্তু সেই কন্টেইনারগুলো দেখা যাচ্ছে। তো এরপরে এই যে বক্সগুলো, অনেক প্রয়োজনীয় জিনিস এখানে আছে। সাধারণত দেখা যায় আমি মায়ের দোয়া কালেকশন যে দোকানটা, সেটাকে একটু সেই দোকানটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি। তো আজকে তার অপোজিটের যে দোকানটা, সেই 100 টাকার দোকানের মধ্যে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে ম্যাক্সিমামই ছিল এরকম বক্সের কালেকশন। তো বড় ছোট সব বক্সের কালেকশনই কিন্তু এরকম 100 টাকা করে, যে এখানে আমি আবারও দেখাচ্ছি এখানে 3টা করে। তো এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, ফ্রিজের মধ্যে জিনিসপত্র রাখার জন্য এরকম বক্স খুবই উপকারী। তারপরে এখানে ছোটো ছোটো বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে অনেকগুলো একসাথে কয়েকটা করে দাম 100 টাকা এরকম জিনিসপত্র এখানে রাখা আছে। এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের প্লেট বাটি গ্লাস এগুলো আছে, সেটাও আমি দেখাবো। তো একটু প্লাস্টিকের জিনিসগুলো দেখানোর পরে আমি সেগুলো দেখাবো। এখানে যে জগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু 100 টাকা করে। তো এই যে অ্যালুমিনিয়ামের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেকগুলো জিনিসের ছিল দাম অনুযায়ী কোয়ালিটি খুবই ভালো ছিল, সেগুলোর দামও কিন্তু 100 টাকা করেছিল। এই যে হাড়ির মতো জিনিসটা দেখা যাচ্ছে, এই হাড়িটার প্রাইসও কিন্তু 100 টাকা ছিল। তারপরে এই যে এই অ্যালুমিনিয়ামের হাড়িটা, এগুলোর ওয়েট কিন্তু বেশ ভালো ছিল, তো সেই হিসেবে বলাই যায় যে টেকসই হবে। অনেক প্রয়োজনীয় জিনিস এখানে ছিল, এগুলো ননস্টিকের মতো দেখতে, 100 টাকার ফ্রাই প্যান। তারপর এই যে বলগুলো, এই সবই কিন্তু প্রাইস ছিল 100 টাকা করে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।